জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক, এবে আসন্তু জানিবা মাসিক রাশিফল। 1 ডিসেম্বর 2024 ঠারু 31 ডিসেম্বর 2024 এনে সন 2024 মশিয়া র ডিসেম্বর মাস কেমিতে কটিব। যে ব্যক্তিঙ্কর জন্মজাতক রাশি হচ্ছে কর্কট রাশি, অন্যথা জন্মজাতক রয়েছে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। যদি আপনার পাখে জাতক নাই, নাম রাশি হচ্ছে কর্কট রাশি, নিশ্চিত রূপে এপিসোড দেখিবা বহুত আপনার পাই আবশ্যকতা আছে। প্রিয় দর্শক বন্ধু মনে রাখিবে, সবুঠার বড় জিনিস হলা বাণী আর ব্যবহার। এই বাণী রে বাণী অর্থ কথাবার্তা, কথাবার্তা মধ্যে সারা পৃথিবী বসি রয়েছে। এক অন্যজন ভিতরে আত্মীয়তা, বিশ্বাসতা, বন্ধুত্বতা দেখা দিয়ে। এই কথাবার্তার মধ্যে বিভিন্ন প্রকার মানুষ বিজয় প্রাপ্তি হইতা। বিশ্বাস বিশ্বাসের জগতর চালিছে, কিন্তু মনে রাখিবা দরকার এ মাসরে কেবে বি আপনার ক্রোধি জেদি জলদবাজি হওয়া বিলকুল ঠিক নুহে। মনকু যেতে স্থির রাখবে, একাগ্রতা করা আবশ্যকতা আছে। জলদবাজি কোনসি কার্য করতু না, মনকু স্থির রাখন্তু। আপনার যা চাইবে পূর্ণ হব কার্য আপনার, কারণ আপনার পঞ্চম ভাব সূর্য ষষ্ঠ ভাবরে মধ্যে ধনু সংক্রান্তর সূর্য গমন করিবে 16 ডিসেম্বর ঠার। আপনার যা চাইবে কার্য সফলতা হব, চাই ঋণ চাহু ঋণ মিলে যাব, চাই কোণসি বি কার্য করছ তো আপনার প্রাপ্তি হব। একাদশ ভাবরে মধ্যে সূর্যঙ্কর দৃষ্টি কর্মক্ষেত্র মধ্যে বিজয় প্রাপ্তি আছে, এবং সূর্য আপনার লগ্ন মানে রাশির দ্বিতীয় ভাবর ওনর মানে মালিক। চিন্তা কর না, অর্থর কম পড়ব না, মনর কম পড়ব না, কার্যের কম পড়ব, কোণসি জিনিসের কম না। কিন্তু গোটে জিনিস হল জিদি, ক্রোধ, বাণী এবং ব্যবহার, এতে কম পড়ব। জলদবাজি কোণসি কার্য করা উচিত নয়, ধীর পাণি পথর কাটে, ধীর স্থির কার্য করতু। বিদ্যার্থী বিদ্যাক্ষেত্রে অনেক প্রকার সফলতা পাইবে, অনেক প্রকার মিনিংস হচ্ছে, ভিন্ন ভিন্ন প্রকার যে এজুকেশন ক্ষেত্র অনেক তাঁকর সমস্ত মনোকামনা পূর্তি হব এবং বিদ্যাক্ষেত্রে সফলতা মধ্যে দেখা। ইচ্ছা শক্তি বড়াইবা বহুত আবশ্যকতা আছে, ইচ্ছা নথিলে কিছু মিলবনি। মনকু দৃঢ় রাখতু, এই মাসে যদি কিছু জব করা চাহুতি আপ্লাই করতু, গভর্নমেন্ট জবরে সফলতা, কিছু গভর্নমেন্ট জবরে সফলতা পাইপার। যে জেল কারাবাসের দণ্ডিত হলে সে মধ্যে কিছু পজিটিভ আনসর আসব এবং কিছু লোক মুক্তি মিলব, কেসের বিজয় প্রাপ্তি মধ্যে হব, সফলতা মিলব। ঋণ দিয়ে কিছু ঋণ পয়সা মধ্যে আপনার প্রাপ্তি আছে, বা কিছু ঋণ নৌকরি সেতে সফলতা মিলব। আপনার সহ আপনার ভাই হুম, ভৌণী হুম, মিত্র কে না কে সহযোগ করা আসিযোগ, এবং ধর্ম যোগ মধ্যে অছি, ধর্মর সপোর্ট মিলছে। কিন্তু টাইম টেবল পরফেক্ট মেনটেন করা আবশ্যকতা আছে, কেউ সময় কেউ কার্য করা, ব্যাপার বাণিজ্য ক্ষেত্রে লাভে রয়েবে, বাক্যর স্থিরতা রাখতু, কম কুমার কম করা আবশ্যকতা আছে। বারম্বার মনকু বদলাতে না, মনকু যদি বারম্বার বদলাইবে, আজি এ গোটে কথা করেনি, আউ ঘন্টা পরে আউ গোটে কথা করেনি, তা নিশ্চিত রূপে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস রে কিছু না কিছু কমজোরি আছে। বিশ্বাস রাখবা আবশ্যকতা আছে, বিশ্বাসর জগৎ, তাহলে নিশ্চিত রূপে আপনার মঙ্গল হব। তাহলে প্রিয় দর্শক বন্ধু, লভ ম্যাটর বাধা আসবে, টিকে বারম্বার চিন্তা করুবে, বিবাহ কার্যের টিকে প্রেসর দেলে বহুত ফায়দা হব। যে পুয় ঝিউ বিবাহ পাই চাহুতি, নিশ্চিত রূপে আপনার এ মাসে বহুত বড় ভাল সময় অছি, প্রস্তাবকে আগুক বড়ান্তু। পঞ্চমর বি নিশ্চিত রূপে আপনার প্রস্তাবর সফলতা দেখা দেব নিশ্চিত, কারণ একাদশ গুরু যে ঝিউ মানে বিবাহ পাই
ବିଳମ୍ବ ହେଉଥିଲା ଏକାଦଶୀର ଗୁରୁ ଅଛି, ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଏବଂ ରବି ପଞ୍ଚମ ଅଛନ୍ତି। ତାହେଲେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ପ୍ରତିକାର ପ୍ରାତଃ ସମୟରେ ସ୍ନାନାଦି କାର୍ଯ୍ୟ ସାରି ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳ ଦାନ କରନ୍ତି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ସୋମବାର ଶନିବାର ଦିନ ଧତୁର ପୁଷ୍ପ ଭଗବାନ ମହାଦେବଙ୍କୁ ଦାନ କରନ୍ତୁ। ଯଦି ପାରୁଛନ୍ତି, ଯଦି ବେପାର ବାଣିଜ୍ୟ କର୍ମକ୍ଷେତ୍ରରେ କିଛି ବାଧା ଆସୁଛି, ତାହେଲେ ମହାଦେବଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ ଗୁରୁବାର ଏବଂ ସୋମବାର ଦିନ ମଧୁ ଦାନ କରନ୍ତୁ। ମହୁ ବହୁତ ଫାଇଦା ହେବ, ସଫଳତା ମିଳିବ, ଉନ୍ନତି ମଧ୍ୟ ଦେଖାଦେବ। ତାହେଲେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏତ ଥିଲା କର୍କଟ ରାଶି ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ମାସିକ ରାଶିଫଳ। ଆଜି ଦଶମ ଯାଇଛି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆମେ ଏଠି ରଖୁଛୁ, ପୁଣି ଦେଖା ଆଗାମୀ। ଜୟ ଜଗନ୍ନାଥ।